এদিকে যুক্তরাষ্ট্রের নাগরিকদের অনতিবিলম্বে রাশিয়া ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে, সেই সঙ্গে নতুন করে দেশটি ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে সেখানকার ইউএস এম্বাসি। ইউক্রেন ইস্যু এবং রাশিয়ার আমেরিকান নাগরিকদের বিধি বহির্ভূত গ্রেফতার ও হয়রানির কারণে এমন পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স জানায়, মস্কোয় অবস্থিত রাশিয়ান দূতাবাসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, যেসব আমেরিকান রাশিয়ায় অবস্থান করছেন কিংবা ভ্রমণে গেছেন তাদের অবিলম্বে দেশটি ছাড়া উচিত, কেউ রাশিয়া ভ্রমণ করবেন না উল্লেখ করা হয় বিবৃতিতে। অন্যায়ভাবে গ্রেফতার হওয়ার ঝুঁকি বৃদ্ধির কারণে সতর্কতা হিসেবে এমন পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানায় মস্কোর আমেরিকান দূতাবাস। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেশটির নাগরিকদের রাশিয়া ত্যাগের এ ধরনের পরামর্শ আগেও একাধিকবার দেওয়া হয়েছে। সবশেষ গেল বছরের সেপ্টেম্বরে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আংশিক সেনা সমাবেশের ঘোষণা দিলে এ ধরনের সতর্কতা জারি করে ওয়াশিংটন। Thank you.